নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। দেশের জন্য আবারও প্রাণ বিসর্জন দিলেন রাজ্যের জওয়ান। বিএসএফ জওয়ান সুদীপ সরকার শনিবার পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হন। জওয়ানের মূল বাড়ি ধলেশ্বর এলাকায়, তবে তিনি থাকতেন কোচবিহারে। সেখানেই তার শ্বশুর বাড়ি আগরতলার বাড়িতে শহীদের মা ভাই সহ অন্যান্য আত্মীয় পরিজনরা আছেন। এদিন সকালে তার বাড়িতে ঘটনার খবর আসে। জওয়ানের দুই কন্যা আছে। বিএসএফ এর তরফ থেকে নাকি জানানো হয়েছে সোমবার নিথর দেহ রাজ্যে নিয়ে আসা হবে। শহীদের বড় ভাই টিএসআর বাহিনীতে কর্মরত। চলে আস ঘুরে সকালে সাড়ে একটা আমার একটা ফোন আসলো, যে বিএসএফ থেকে একটা ফোন করলো। ফোন করে বললো যে আপনার ভাই এক্সপায়ার হয়ে গেছে। তো আমি ওনাকে সঙ্গে সঙ্গে একটা গালি দিলাম। আরে, তারপর উনি বলছে আরে আপনি এবার গালি দিচ্ছেন। আমি বললাম আপনি সকাল সকালবেলা আমাকে কী খবর দিচ্ছেন। এগুলো লাস্ট পর্যন্ত যতটুক উনি বললো কালকে রাত্রে একটা এনকাউন্টার হয়েছে, সম্ভবত ঠিক আমি জানি না সবটা। ও একজনকে মেরেছে, একটা হাতিয়ার সিজ হয়েছে এবং বারুদ যায় থাকে আমাদের, একটা হাতিয়ার রিকভারি করা হয়েছে। পাশাপাশি ওই এনকাউন্টারের মধ্যে নাকি শুনলাম যে ও শুরু হয়েছে। প্রতিবাদী কলম পত্রিকা আক্রান্তের ঘটনায় 24 ঘন্টার মধ্যে 7 জন অভিযুক্তকে আরকেপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। তাদের এদিনে আদালতে সোপর্দ করা হয়। যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে মূল অভিযুক্ত রাজু মজুমদারও। রাজু মজুমদারের স্ত্রী বিজেপির প্রধান, বাকিরা হল স্বপন মণ্ডল, বিমল দেব, প্রদীপ মজুমদার, সুবল চন্দ্র মজুমদার, টিঙ্কু সাহা এবং শিশু মিয়া। উল্লেখ্য, শনিবারের ঘটনার পর সব মহল থেকেই দাবি জানানো হয়েছিল অভিযুক্তদের যাতে দ্রুত গ্রেফতার করা হয়। আরকেপুর থানার পুলিশ সেই দাবি পূরণ করতে পেরেছে। সকাল অনুমান 6:30 মা মনসা ট্রাভেলস একটা বাস ধরে আসে। তার মধ্যে প্রতিবাদী কলমের সংবাদপত্র ছিল। কিছু দুষ্কৃতিকারী ওই সংবাদপত্রগুলোকে ছিঁড়ে এবং রাস্তার উপর ফেলে অনেকটা নষ্ট করে দেয়। পরবর্তী সময়ে আগরতলা থেকে ট্রাভেল কর্মরা এসেছিলেন, প্রণব সরকার ওনার সাথে এসেছিলেন, জয়ন্ত ভট্টাচার্য। ওনারা আমার কাছে একটি এফআইআর করেছেন, রেজিস্টার করেছি। আমাদের আপ্রাণ চেষ্টা ছিল তারা এই কাজে অভিযুক্ত তাদেরকে আমরা গ্রেপ্তার করার জন্য। আমি এবং আমার অফিসার এবং আমার আইজিপি উদয়পুর মহাদের নেতৃত্বে আমরা ভোর নাগাদ আমরা 7 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম। আমবাসার যুবকের মৃতদেহ উদ্ধার হয় আগরতলার বাথারঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামে রহস্যজনকভাবে। মৃতের নাম সায়ন দাশগুপ্ত, বয়স আনুমানিক 18 বছর। ওই যুবক পড়াশোনার জন্য আগরতলায় ভাড়া থাকত। সে কবিরাজ টিলা বিদ্যালয়ে 11 শ্রেণীতে পাঠরত ছিল। সায়ন দাস আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আসার পর আমরা জানতে পারছি যে এই লোকটা নাকি গতকালকে তার মিসিং এন্ট্রি করা হয়েছে আমাদের থানাতে। গতকালকে সকালেই সে বাড়ি থেকে বাইরে ছিল, বাইরে হওয়ার পরে তার মা আমবা থানাতে গিয়ে মিসিং এন্ট্রি করা হয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় দুটো দোকান। বিলোনিয়ার হল চমনিতে সুভাষ সাহার ফাস্ট ফুডের দোকানে প্রথমে আগুন দেখা যায়। সকাল আনুমানিক 11টা নাগাদ এই ঘটনা। ঘটনার সময় দোকান মালিক সেখানে ছিলেন না, আশেপাশের দোকানিরা তাকে খবর দিয়ে আনেন। ততক্ষণে আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী আরেকটি ফাস্টফুডের দোকানেও ভস্মীভূত হয়ে যায়। বাজারে আগুন লাগার ঘটনায় সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর মতে, যদি সঠিক সময়ে আগুন নেভানো না হতো তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারত। আয়া কি দেখছেন? আয়া আগুন দেখছি। হ্যাঁ, কেমনে লাগছে ধারণা ধরেন? তেলে গড়াই আপনি তেলে গড়াইতে গরম ছিল,
আচ্ছা তোমার ক্ষয়ক্ষতি আনুমানিক কেমন হয়েছিল? বানরের আক্রমণে মর্মান্তিকভাবে মৃত এক কিশোরীর মেয়েটি চতুর্থ শ্রেণীতে পাঠরতা ছিল। চোড়িলামের আড়ালিয়ার উত্তর মুড়ায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মানসিক ভারসাম্যহীন প্রমোদ দাসের স্ত্রী সোমা দাস বিড়ি তৈরি করে সংসার প্রতিপালন করেন। তাদের দুই মেয়ে বড় মেয়েকে অনেক কষ্ট করে বিয়ে দিতে পেরেছিলেন। ছোট মেয়ে পিঙ্কি পড়ত আড়ালিয়ার স্কুলে। কিছুদিন আগে নিজ বাড়িতে বানরের কামড়ে আহত হয় ওই মেয়েটি। অর্থ সংকটের কারণে মেয়েটির ভালো চিকিৎসা করাতে পারেনি সোমা দাস। শনিবার পিঙ্কিকে গুরুতর অসুস্থ অবস্থায় আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু তার প্রাণ রক্ষা করা যায়নি। সবচেয়ে পরিতাপের বিষয়, মেয়ের মর্মান্তিক মৃত্যুর পর তার দেহ সৎকারের জন্য টাকা ছিল না সোমা দাসের হাতে। পরে এলাকার কাসেম মিয়া, পিন্টু ধর, প্রদীপ দেব, বিপ্লব সাহা এবং হরিপদ দেবরা মিলে অর্থ সাহায্য করেন। এদিকে এলাকায় বানরের উৎপাত বেড়ে যায়। স্থানীয়রা বন দপ্তরের ভূমিকায় প্রচণ্ড ক্ষুব্ধ। মন্ডল সভাপতির গাড়ি ভাঙচুর এবং দলীয় কর্মসূচিতে হামলার প্রতিবাদে রবিবার আন্দোলনে নামে বিজেপি নেতা কর্মীরা। শনিবার টাকার জলার মন্ডল সভাপতি নির্মল দেববর্মার গাড়িতে ভাঙচুর চালানো হয়। এমনকি তিনি যে কর্মসূচির উদ্দেশ্যে যাচ্ছিলেন সেখানেও হামলা সংঘটিত হয়েছিল। তাই রবিবার সকালে বিজেপি নেতা কর্মীরা জিরানিয়ায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, আইপিএফটি সমর্থিতরাই এই হামলা এবং ভাঙচুরের ঘটনার সাথে জড়িত। এরা আগেও একবার মন্ডল সভাপতির গাড়ি ভাঙচুর করে, তারা এবার এর একটা বিহিত করতে চাইছেন। তাদের অবরোধের জেরে যানবাহন চালকদের প্রচণ্ড দুর্ভোগের শিকার হতে হয়। গন্ডাছড়া লক্ষ্মীপুর এলাকার রাস্তার অবস্থার খুবই বেহাল। গন্ডাছড়া কলেজ থেকে বুদ্ধিচারিয়া স্কুল ভায়া ডাকবাংলো চমনি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যানবাহন চলাচল তো দূরে থাক, হাঁটা চলাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে জমি থেকে উৎপাদিত ফসলও তারা ঘরে তুলতে পারছেন না। লক্ষ্মীপুর এলাকায় রাস্তা খুব খারাপ, এরপর গাড়ি ঘোড়া চলতেও পারে না, মানুষে হাঁটতে যাইতে পারে না। একবারে ছিছলায় অনেক সময় মানুষ ই হয়তো পয়সা দাম লাগে। এরপর তাও রাস্তা মানুষে যে কোনো সবজি করে সবজি নিতে পারে না, সাইকেল দিয়া ফেক হয়ে যায়। তাহলে এই রাস্তা দিয়া কমপ্লেন করি অফিসে, অফিসে কয় করুম নেতারা, নেতারে কয়। এরপরে নেতারা যদি কয় বুত্তা যাক, বুত্তা গেলে রবিবার আগরতলায় ক্ষত্রিয় সমাজের উদ্যোগে এক র্যালি বের হয়। সংগঠনের প্রতিষ্ঠা দিবস এবং বার্ষিক সম্মেলন উপলক্ষে এই র্যালি অনুষ্ঠিত হয়। 500 জন চৌধুরীকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। র্যালিতে প্রচুর সংখ্যক মানুষ অংশ নেন। বার্ষিক সম্মেলন এবং ফাউন্ডেশন ডে উদযাপনের জন্য আজকে আমরা 500 জন চৌধুরীকে নিমন্ত্রণ করেছি। বিজয় কুমার স্কুলে আমাদের এই মূল অনুষ্ঠানটি হবে। এখান থেকে আমরা র্যালি করে যাব। বিজয় কুমার স্কুলে যাওয়ার পরে আমরা চৌধুরীদেরকে নিয়ে সম্মেলনটা করব। আমার নাম শ্রীপূর্ণচন্দ্র দেববর্মা, সভাপতি ত্রিপুর ক্ষত্রিয় সমাজ। ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিদিন গিরিবাসীরা বেঁচে থাকার জন্য যে যুদ্ধ করেন তার থেকে উত্তরণের কোনো লক্ষণ দেখা যায় না। সাবরুমের মধ্যপাড়া সব দিক থেকে পিছিয়ে আছে, বিশেষ করে পানীয় জল নিয়ে তাদের অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। সাতচাঁদ ব্লক থেকে ঢিলছোড়া দূরত্বের সিন্ধুক পাথর এডিসি ভিলেজের অন্তর্গত মধ্যপাড়ার নাগরিকরা জানান, আয়রন যুক্ত জল পান করে তাদের বেঁচে থাকতে হচ্ছে। অথচ তারা জলের দাবিতে আগে রাস্তা অবরোধ করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত তাদের কপালে বিশুদ্ধ পানীয় জল জুটেনি। কবে নাগাদ জুটবে তারও খবর নেই। না না, কোনো সময় ভালো হয়ে যায়, কোনো সময় খারাপ হয়ে যায়, বুঝলি? কোনো সময় গোড়া জল দিয়েও ভাত খাইয়ে এই অবস্থা, কি করবো? কোন কষ্ট নাই, জল নাই। জল জানাইছেন যে পঞ্চায়েতের? হ্যাঁ জানাইছি পঞ্চায়েতের, রাস্তায় রাস্তা, তারপরে পঞ্চায়েতে মানে
আন্দোলন করছি যাই করছি, এমনকি গাড়ি পর্যন্ত বন্ধ করে দিচ্ছি রোডে। তারপরে এবার এসডিএম সবাই আসে, তারপরে আমরা একদম তিন মাস জল বন্ধ আছিল। তা আবার ওই কি কয় টেস্ট মিটার না কি কয় যে এটা নষ্ট হয়ে গেছিল, আমরা তো প্রায় ছয় মাস জল পাইছি না। তারপরে এসডিএম আই আমরা আবার জল চালু করি। তারপরে বললো যে এখন যদি আবার ভালো জল না পান তাহলে কি আমরা আবার রাস্তা অবরোধ করবো? হ্যাঁ